হেই বন্ধুরা, ওয়েলকাম টু কেরিয়া 365 ইউটিউব চ্যানেল। রেলে কিন্তু 1,37,069টি গ্রুপ ডি পদে আবেদন শুরু হয়ে গেছে, তো আমরা কিন্তু বিস্তারিত একটু জেনে নেব। এবং যারা কিন্তু এখনও আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই আবেদন করা শুরু করে দিন, কারণ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 12 এপ্রিল 2019, অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু আবেদন প্রায় শুরু হয়ে গেছে। তো এখানে আমরা কিছু কিছু বিষয় আরও একবার দেখে নেব। এখানে রয়েছে বয়সসীমা রয়েছে 18 থেকে 33 বছর, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে দশম শ্রেণী উত্তীর্ণ, কিন্তু মানে অর্থাৎ দশম শ্রেণী পাস করলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রার্থী বাছাই কিভাবে হবে, এখানে কিন্তু কম্পিউটার ভিত্তিক যে টেস্টটি হবে, অর্থাৎ এখানে কিন্তু অনলাইন কম্পিউটারের টেস্ট হবে, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ PET, তারপর আপনার যে যোগ্যতা সেটি যাচাই করা হবে, এবং তারপর কিন্তু একটি পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে এখানে বলা হয়েছে সায়েন্স থাকবে 25টি 25 নম্বর, ম্যাথামেটিক্স থাকবে 25টি 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 20টি প্রশ্ন, সরি 30টি প্রশ্ন 30 নম্বর, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20টি প্রশ্ন 20 নম্বর, মোট থাকবে 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে কিন্তু 90 মিনিট, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, কোয়ালিফাইং মার্কস কিন্তু 40, অর্থাৎ 40 পেলে কিন্তু পাস করবেন, এবং এর উপরে যখন কাট অফ মার্কসটি আসবে সেই হিসাবে কিন্তু আপনার মেরিটটি আসবে। তো তপশিলি জাতি উপজাতি OBC নন ক্রিমি লেয়ার ক্ষেত্রে 30% হলেই কিন্তু আপনারা পাস করে যাবেন। ইংরেজি ভাষাতে পরীক্ষা তো দেওয়া হবে, এছাড়া বাংলা, অর্থাৎ এখানে কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে যে আপনারা কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা এবং যাদের যে ভাষাটি আছে হিন্দি, কন্নড়, মালায়ালাম, তারা কিন্তু নিজেদের ভাষায় কিন্তু এক্সামটি দিতে পারবে। এটা কিন্তু বেশ একটি ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো পরীক্ষার দিন কিন্তু নিয়ে যেতে হবে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আপনার যেখানে আইডি প্রুফ আছে সেটি কিন্তু নিয়ে যেতে হবে। তারপর বলছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা উত্তীর্ণ হলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে পারেন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষ প্রার্থীদের এখানে কিন্তু একটি বেশ একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার যেতে হবে, এবং কিন্তু ভার নামানো যাবে না, ভার নামালে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তারপর রয়েছে 4 মিনিটে 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। এখন মহিলা প্রার্থীদের জন্য রয়েছে 2 মিনিটে 200 কেজি ওজন নিয়ে 100 মিটার যেতে হবে এবং ভার নামানো যাবে না, এবং 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। তো এই রয়েছে কিন্তু আপনাদের ওই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সবশেষে কী হবে, নথিপত্র যাচাই এবং মেডিকেল যে টেস্ট সেগুলি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই চাকরিটি পেয়ে যাবেন। তো শূন্য পদ বিভিন্নভাবে রয়েছে, সেন্ট্রাল রেলওয়ে রয়েছে 9,345, তো আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে, অর্থাৎ এই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আর আমরা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো আর একবার দেখবো। এখানে পরীক্ষার ফিস রয়েছে 500 টাকা, তবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে এর থেকে 400 টাকা ফেরত দেওয়া হবে, অর্থাৎ কিন্তু ব্যাংক চার্জ যেটা নেওয়া হবে, তারপর কিন্তু আপনাদের 400 টাকা ফিরিয়ে দেওয়া হবে। তারপর রয়েছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সেনাকর্মী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও ট্রান্সজেন্ডার ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু, তারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে ব্যাংক চার্জ থেকে কেটে বাকি পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা কিন্তু ফিস নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ ফিস কিন্তু আপনাদের 100 টাকাই লাগছে, সেই হিসাবে 500 টাকা দিলে কিন্তু 400 টাকা আপনাদের ফেরত চলেই আসবে। আবেদনের পদ্ধতি রয়েছে, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনাদের এই সুবিধার জন্য ওয়েবসাইটটি কিন্তু ডিসক্রিপশন বক্সে ফার্স্টেই দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে কিন্তু একেবারে ক্লিক করে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করা স্টার্ট করে দিতে পারবেন। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 12 এপ্রিল 2019 মধ্যরাত থেকে, অনলাইন কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI সমস্ত কিছুর মাধ্যমে দেওয়া যাবে 20 এপ্রিল রাত, মানে মধ্যরাত 20 এপ্রিল, সরি 23 এপ্রিল মধ্যরাত পর্যন্ত কিন্তু দেওয়া যাবে। এছাড়া SBI চালানো, পোস্ট অফিস চালানোর মাধ্যমে কিন্তু ফি দেওয়া যাবে, সেটি কিন্তু 18 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত কিন্তু সেটার মানে আবেদন করা যাবে। আবেদনের পুরোপুরি জমা করা যাবে 26 এপ্রিল 2019, 26 এপ্রিল 2019 মধ্যরাত পর্যন্ত। কম্পিউটার বেসড টেস্ট হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরতে, কিন্তু এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে টেস্টটি কবে হবে, এখানে কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর, এবং যখন হবে অবশ্যই কিন্তু নোটিফিকেশন আমরা দিয়ে দেবো।
তো এখানে যে আরআরসি ওয়েবসাইটগুলি দেওয়া রয়েছে, এখানে সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, তো আপনাদের সুবিধার জন্য প্রায় সমস্ত রেলওয়ের যে এখানে যে লিঙ্কগুলি রয়েছে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। এবং প্রসঙ্গত এখানে কিন্তু আরবিআইয়ের ওয়েবসাইটগুলি এখানে দেওয়া রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, মালদা, আমেদাবাদ, আজমের, এলাহাবাদ, সমস্ত কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই নতুন চাকরির খবর নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, তো অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করুন। এবং আবেদন করতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আবেদন করুন, এবং আপনারা যদি চান তাহলে আমরা কিন্তু আবেদন নিয়ে একটি ভিডিও অবশ্যই আপলোড করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।